বর্ষাকালের খুবই জনপ্রিয় এবং অত্যন্ত স্বাস্থ্যকর একটি রেসিপি শেয়ার করব। তার জন্যে কচু শাকগুলোর গা থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে এইভাবে ছোট ছোট পিস করে কচু শাকগুলোকে কেটে নেব। কেটে নিয়ে কচু শাকগুলোকে ভালো করে চটকে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর কড়াইতে দিয়ে দেব সামান্য জল। জলটা ফুটে আসলেই কচু শাকগুলোকে দিয়ে দেব। দিয়ে দেব হাফ চামচ লবণ। দিয়ে কচু শাকগুলোকে দিয়ে দেব, কচু শাকে বেশি জল দেব না, কারণ কচু শাক দিয়ে যথেষ্ট পরিমাণেই জল বেরাবে। জলও বেরিয়ে গেছে, কচু শাকগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার ফোড়নে দেব পরিমাণ মতো সরিষার তেল, দুটো তেজপাতা, গোটা জিরে, তিনটে শুকনো লঙ্কা। দিয়ে ভেজে দিয়ে দেব পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবং বাদামি রঙটাও চলে এসেছে। দিয়ে দেবো জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো। দিয়ে একটু কষিয়ে নেব। কষানোর পর সিদ্ধ করা যে কচু শাকগুলো ছিল সেগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে মেশানোর পর ভালো করে মিশে যাবে এবং কালারটাও অন্যরকম হয়ে যাবে। দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজা দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে দেব, শুকনো লঙ্কা দেব। নামানোর আগে দেব একটু সরিষার তেল আর গরম মশলার গুঁড়ো। অত্যন্ত টেস্টি একটা রেসিপি।